দেখুন কিভাবে তৈরি হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ আগ্নেয়গিরি। অনলাইন ডেস্ক প্রকাশ্যে এলো হাওয়াই দ্বীপে অবস্থিত জীবন্ত আগ্নেয়গিরির রহস্য। প্রায় 168 বছরে পুরনো এই জীবন্ত আগ্নেয়গিরির রহস্য উদ্ধার করলো এক নতুন গবেষণা। প্রায় 3 মিলিয়ন বছর আগে প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত দুইটি পাত একে অপরের থেকে দূরে সরে যাওয়ার জন্য এই অঞ্চলে এই জীবন্ত আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। হাওয়াই এর এই আগ্নেয়গিরি বিশ্বের সবথেকে বড় আগ্নেয়গিরি। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির একদল গবেষক এই রহস্যের সমাধানের জন্য দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। সেই রহস্যের সমাধানে উঠে এসেছে এই নতুন তথ্য। 1849 সাল থেকে বিজ্ঞানীরা এই দুই ভলকানিক ট্র্যাক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। NEU রিসার্চ সেন্টারে একজন গবেষক ছাত্র বলেন, এই সমস্ত আবিষ্কারগুলি পৃথিবীর ইতিহাসকে পুনর্গঠন করতে, এর পাশাপাশি অজানা বিষয়ের ওপরও মানুষের কৌতূহল চিরকালীন, সে কৌতূহল পূরণেও এই বিষয়ে অনেকটা সাহায্য করবে। গবেষক জনস আরও বলেন, এই গবেষণাটি হাওয়াই দ্বীপের উৎপত্তি ব্যাখ্যা করতে সাহায্য করেছে বহুলভাবে। বিশ্বের এই সর্ববৃহৎ জীবন্ত আগ্নেয়গিরির স্থানটি পর্যটকদের কাছে এক প্রবল উৎসাহের জায়গা। প্রশান্ত মহাসাগরে সামোয়া এলাকাতেও এই ভলকানিকের একটি পাত রয়েছে। 3 মিলিয়ন বছর আগে এই পাতগুলোর মধ্যে সংঘর্ষের ফলেই এই জীবন্ত আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। অন্য এক গবেষক এই প্রসঙ্গে বলেন, এই সমস্ত প্লেটগুলি প্রতিনিয়ত তার অবস্থান পরিবর্তন করে, তবে তা অনিয়মিতভাবেই হয়ে থাকে, আর তখনই এই আগ্নেয়গিরি থেকে শুরু হয় অগ্নিউৎপাত। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।